চিত্রনায়িকা জবা চৌধুরীকে ভুলে গিয়েছেন সবাই। তিনি 70 দশকের একটি জনপ্রিয় মুখ ছিলেন। মাত্র একটি ছবিতে অভিনয় করেই সেই সময়ে বেশ আলোচিত হয়েছিলেন জবা চৌধুরী। 1974 সালে মুক্তি পাওয়া জিঘাংসা ছবিটি সুপারহিটও হয়। ছবির গানও ছিল মানুষের মুখে মুখে। প্রথম ছবিতে আলোচিত সেই নায়িকার আর কোনো খোঁজ ছিল না। আজ কথা বলতে চলেছি অভিনেত্রী জবা চৌধুরীকে নিয়ে। চলুন শুরু করা যাক। জবা চৌধুরী 1947 সালে দিনাজপুরের রানীর বন্দর এলাকার কছাহার গ্রামে জন্মগ্রহণ করেন। আদর করে মা নাম রেখেছিলেন জোবাইদা খাতুন। সিনেমায় আসার পর নাম বদলে হন জবা চৌধুরী। তার বাবা আফান উদ্দিন ছিলেন একজন নাট্যশিল্পী, যাত্রা পালায়ও অভিনয় করতেন। 1967 সালে খালাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় আসেন জবা চৌধুরী। ঢাকায় বেশ কয়েকটি মঞ্চনাটকে সে সময় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। নাটকগুলোর মধ্যে উদয় নালা, সিরাজউদ্দৌলা, টিপু সুলতান, রক্তাক্ত প্রান্তর, ঈশা খাঁ উল্লেখযোগ্য। স্বাধীনতার পর বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক তাহির চৌধুরীর সঙ্গে পরিচয় ঘটে তার। তারই প্রস্তাবে এবং প্রযোজনায় ইবনে মিজান পরিচালিত জিঘাংসা চলচ্চিত্রে 1973 সালে নায়িকা হিসেবে অভিনয় করেন। 1974 সালের 27 ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। খুরশিদ আলম ও রুনা লায়লার গাওয়া জনপ্রিয় এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন ওয়াসিম ও জবা চৌধুরী। 70-এর দশকে মুক্তি পাওয়া জিঘাংসা ছবিটি সুপারহিট হয়। প্রথম ছবিতেই জবা চৌধুরীও আলোচনায় আসেন। এই ছবির প্রযোজককে বিয়ে করে সংসারী হয়ে যান। অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও এরপর আর কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। এরপর অন্তরালেই চলে যান জবা চৌধুরী। জবা চৌধুরীর কোনো সন্তান নেই। তার স্বামী দেড় যুগ আগে মারা যান। 1993 সালে ঢাকা ছেড়ে জবা চৌধুরী গ্রামে চলে আসেন। সেখানেই বসবাস শুরু করেন, আর ঢাকায় ফেরেননি। জীবনের শেষ সময়টাই ভীষণ অর্থকষ্টেও ভুগেছিলেন এই নায়িকা। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের রোগে ভুগেছিলেন। অভিনেত্রী জবা চৌধুরী 2020 সালের 3ই মে দিনাজপুরের রানীর বন্দর এলাকার নিজ বাড়িতে মারা যান। একটিমাত্র চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন জবা চৌধুরী। জবা সিনেমার ঝলমলে দুনিয়া ছেড়ে দিয়েছিলেন, বেছে নিয়েছিলেন সাধারণ জীবন। মৃত্যুর আগেই তিনি হারিয়ে গিয়েছিলেন, তবুও তিনি বাংলা সিনেমা প্রেমীদের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।